হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিউ জিকে। তো দেখো, তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি কিন্তু আজকে WBP লেডি কনস্টেবলে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ ফাইনাল রেজাল্ট কিন্তু তোমাদের কবে প্রকাশিত হবে বা কখন প্রকাশিত হচ্ছে সেই সম্বন্ধে কিন্তু ডিটেলস এই ভিডিওতে আলোচনা করে দেবো। ওকে, কাট অফ কত যেতে পারে না পারে সে সম্বন্ধে তোমাদের যে ডাউট ছিল, যেটা নিয়ে তোমরা আমাকে মেসেজ করছিলে, ঠিক আছে, যে কত কাট অফ যেতে পারে দাদা, কত মানে ফাইনাল মেরিট লিস্টে চান্স হবে কি না, আমার এত নাম্বার হচ্ছে অত নাম্বার হচ্ছে, সেটা কিন্তু আজকে আমি ডিসকাস করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। সুতরাং তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে, ঠিক আছে। দেখো, লেডি কনস্টেবলের 2023 যে WBP লেডি কনস্টেবল ছিল তার ভ্যাকেন্সি যে বেরিয়েছিল, ঠিক আছে, তো তার কিন্তু ফাইনাল মেরিট লিস্ট খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে, অর্থাৎ যে কোনো সময় কিন্তু বেরিয়ে যেতে পারে, যে কোনো সময় আউট হয়ে যেতে পারে, আজ বা কালের মধ্যে যে কোনো মুহূর্তে এই সপ্তাহতেই কিন্তু প্রকাশিত হবে, কালকের মধ্যে কিন্তু প্রকাশিত হবার কিন্তু প্রবল সম্ভাবনা আছে, ঠিক আছে। এবার কাট অফ কত যেতে পারে, দেখো তোমাদের মেন্সে কাট অফ ছিল, আমরা প্রেডিকশান করেছিলাম কিন্তু মেন্সের কাট অফ 48-50, ঠিক আছে, 50 কিন্তু আমরা বলে রেখেছিলাম জেনারেলে। তো তোমরা যারা জেনারেল আছো তারা অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমাদের কাট অফ কিন্তু আগের ভিডিও তার সাথে কিন্তু হুবহু যে কাট অফটা আমরা বানিয়েছিলাম মিলে গেছে। ওকে, মেন্সের রেজাল্ট বেরোনোর সাথে সাথেই কিন্তু তোমরা দেখে নিয়েছো যে আমাদের কাট অফ মিলে গেছে, জেনারেলে কিন্তু 52 মতন গেছে, ঠিক আছে, 52 মতন কিন্তু মেন্সে গেছে, তো আমরা 50 বলেছিলাম, ঠিক আছে, তো আরও 2 নম্বর বেশি গেছে। ওকে, তো কাট অফ কিন্তু আমাদের হুবহু মিলেছে, সুতরাং তোমরা তোমাদের ফাইনাল মেরিট লিস্ট যে কাট অফটা হবে জেনারেলে সেখান থেকে কিন্তু মোটামুটি আর 10-12 নম্বর তোমরা বাড়িয়ে নাও, ঠিক আছে, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ আছে, ঠিক আছে, মোটামুটি সকলেই ভালো পারফরমেন্স করেছে। ওকে, তো মোটামুটি 10-12 নম্বর মতন তোমরা আরও ম্যাক্সিমাম মানে 12 নম্বর আরও প্লাস করো, যে 12 নম্বর যদি তোমরা আরও বেশি যদি কেউ পেয়ে থাকো ইন্টারভিউ নিয়ে তাহলে কিন্তু মোটামুটি তোমরা সেফ জোনে আছো। এইবার দেখো, কাট অফ কিন্তু আমরা আলোচনা করে দেব একটা ভিডিও মাধ্যমে, আমরা আলোচনা করে দেব যদি রেজাল্ট কিন্তু যদি আর 2-3 দিন পর বেরোয়, ঠিক আছে, যদি 3 দিন পর যদি কোনো রকম টেকনিক্যাল সমস্যা যদি মানে হয়ে যায় PRB-র কোনোরকম টেকনিক্যাল সমস্যা যদি হয়ে যায় এবং রেজাল্ট দিতে যদি ডিলে করে তাহলে কিন্তু আমরা কাট অফের ভিডিও নিয়ে একটা কিন্তু আলোচনা করে দেবো, সম্পূর্ণ কাট অফ কিন্তু ডিটেলসে ডিসকাস করা হবে ওই ভিডিওতে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থেকো, ঠিক আছে, আমার যে সমস্ত দিদিরা বোনেরা আছো তাদেরকে বলছি যে অবশ্যই চ্যানেলটির পাশে যুক্ত থেকো, যখনই আমরা কাট অফের ভিডিও নিয়ে আলোচনা করব, কাট অফ বানাবো, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি পেয়ে যাবে। ওকে, আর যদি আজকালের মধ্যে রেজাল্ট বেরিয়ে যায়, কারণ যখন তখন কিন্তু রেজাল্ট বেরিয়ে যেতে পারে, ঠিক আছে, খুব শীঘ্রই রেজাল্ট বেরিয়ে যেতে পারে, সুতরাং যদি বেরিয়ে যায় তো তোমাদের আমি বলে দিচ্ছি জেনারেলে যা বেরিয়েছিল মেন্সে তার থেকে 10-12 নম্বর মতন অ্যাড করে নাও, ঠিক আছে, 10-12 নম্বর অ্যাড করে নাও। ইন্টারভিউ যাদের ভালো হয়েছে আর মেন্সও যাদের ভালো হয়েছে তো তাদের অবশ্যই কিন্তু মানে সিলেকশন হয়ে যাবে, চাকরি তারা পেয়ে যাবে। আর যদি মনে করো যে না মেন্সে আমার কাঁটায় কাঁটায় নাম্বার হয়ে আমার পাস হয়েছে টাইটায় এবং ইন্টারভিউটা আমার অতটা ভালো হয়নি, সেক্ষেত্রে যদি কোনো তোমাদের ডাউট থাকে তো তোমরা ভেঙে পড়ার কোনো কারণ নেই, কারণ তোমরা সকলেই জানো যে WBP-র নতুন ভ্যাকেন্সি আর KP-র নতুন ভ্যাকেন্সি অলরেডি এসে গেছে। WBP কনস্টেবলে কিন্তু যেখানে এবারেও কিন্তু মেয়েদের জন্য 3027টা মতন ভ্যাকেন্সি আছে এবং ভবিষ্যতে শোনা যাচ্ছে যে আরও ভ্যাকেন্সি নাকি বাড়তে চলেছে, অর্থাৎ আমাদের যে 12,000 ভ্যাকেন্সি ছিল টোটাল তার জায়গায় কিন্তু 10,255টা এসেছে, তো আরও কিন্তু পুরোপুরি 12,000 কিন্তু হতে পারে, ঠিক আছে, ভবিষ্যতে কিন্তু PRB কিন্তু চাইলেই কিন্তু বাড়িয়ে দিতে পারে সিভিক ভলেন্টিয়ারদের ওই ডিরেক্ট জয়েন রিক্রুটমেন্টটা বন্ধ করে দিয়ে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, টেনশানের কোনো ব্যাপার নেই, হ্যাঁ হয়তো খারাপ লাগবে ঠিকই কিন্তু ভেঙে পড়লে চলবে না, ঠিক আছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাও না। যাদের মোটামুটি ইন্টারভিউ খারাপের দিকেই হয়েছে তাদের কিন্তু নেক্সট চান্স খুব ভালো, গোল্ডেন অপরচুনিটি আছে, তোমরা এই WBP যে 3027টা মেয়েদের জন্য এবং KP-তে যেটা আছে, ঠিক আছে, সেটার যে ভ্যাকেন্সিটা আছে সেটা তোমরা কাজে লাগাও, ভালো করে দিন রাত পরিশ্রম করো, এইবারের চান্সটাকে লাস্ট চান্স হিসেবে ধরে নাও, তোমরা সাকসেস অবশ্যই পাবে, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে কাট অফ যদি 3 দিন পর প্রকাশিত হয় তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব যে কাট অফের ভিডিওটা মানে ডিটেলসে আলোচনা করার, আর যদি তা না পারি তাহলে কিন্তু তোমরা জেনে রাখো যে জেনারেলে 52 মতন যেটা গেছিলো সেখান থেকে আরও 10-12 নম্বর তোমরা অ্যাড করে নাও জেনারেলে, সেটাই কিন্তু যেতে চলেছে, ঠিক আছে, তোমরা মিলিয়ে নিও, সেটাই কিন্তু হতে চলেছে, 10-12 নম্বর মতন অ্যাড করো। ওকে, তো এই ছিল আজকে ভিডিও, রেজাল্ট যে কোনো সময় প্রকাশিত হতে পারে, অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ফলো রাখতে পারো, ঠিক আছে,
তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা ফর্ম ফিল আপটা কিন্তু নতুন, মানে যে নতুন যে ভ্যাকেন্সি বেরিয়েছে তার ফর্ম ফিল আপটা কিন্তু খুব সাবধানে করো, প্রথমের দিকে কেউ করতে যাও না, কিছুদিন পরে করো, কারণ সার্ভারের প্রবলেম হয় তোমরা জানো, কিছুদিন পরে করো, ঠিক আছে? কাল থেকে ইডব্লিউপি কনস্টেবল নতুন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, তো তোমরা চিন্তা করো না। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।